नमस्कार सकल के उत्पल सेटवर जन स्वागत हम उत्पल तुम्हारे साथे हमरा सिखछी खूब सहज सरल बांग्ला भाषा टेंस हमरा जानी टेंस होलो इंग्रजीर मूल भित्ति यदि हमरा ভালোভাবে ইংরেজি বলতে পড়তে লিখতে চাই তাহলে অবশ্যই আমাদের টেন্সটা শিখতে হবে অলরেডি আমরা টেন্স উপর পাঁচটা ভিডিও করে ফেলেছি প্রেজেন্টে চারটি ভাগ এবং পাস্টে সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনিট নিয়ে আলোচনা করেছি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পাস্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে তাহলে প্রথম জানবো পাস্ট কন্টিনিউয়াস টেন্স কখন হয় অতীতে কোনো কাজ হইতেছিল বা ঘটিতেছিল বুঝালে ভার্বের পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয় আবার বলছি অতীতে কোনো কাজ হইতেছিল বা ঘটিতেছিল বুঝালে ভার্বের পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয় তোমরা যখন পড়বে তখন কিন্তু তুলনা করে করে পড়বে দেখো পাস্ট ইনডিফিনিট কখন হয় সাধারণ ভাবে কোনো কাজ অতীতে হয়েছিল বা ঘটেছিল আর পাস্ট কন্টিনিউয়াস কখন হয় অতীতে কোনো কাজ হইতেছিল বা ঘটিতেছিল বুঝালে ভার্বের পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয় যদি আমরা প্রতিটা টেন্স ভাবে তুলনা করে করে পড়ি যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস এর সঙ্গে পাস্ট কন্টিনিউয়াস যদি তুলনা করি প্রেজেন্ট কন্টিনিউয়াস কখন হয় বর্তমানে কোনো কাজ হইতেছে বা ঘটিতেছে পাস্ট কন্টিনিউয়াস কখন হয় অতীতে বা আগে কোনো কাজ হইতেছিল বা ঘটিতেছিল বুঝালে ভার্বের পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে একটা হচ্ছে বর্তমান হইতেছে প্রেজেন্ট কন্টিনিউয়াস একটা হচ্ছে আগে হইতেছিল সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস আমি ফুটবল খেলতেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস আমি ফুটবল খেলতেছিলাম এটা যে পাস্ট কন্টিনিউয়াস এরপরেতে আমরা একটা বাংলা বাক্যকে দেখে কিভাবে বুঝবো যে বাক্যটা কোন টেন্সে আছে তাহলে আমাদেরকে আগে ক্রিয়াপদটা দেখতে হবে তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ক্রিয়ার রূপটা কি হবে দেখো পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ক্রিয়ার রূপ হবে ইতে ছিল ইতে ছিলে ইতে ছিলাম তাহলে ক্রিয়ার রূপ হলো ইতে ছিল ইতে ছিলে ইতে ছিলাম যদি ক্রিয়ার শেষে আমরা এই শব্দগুলো দেখতে পাই তাহলে জেনে যাব যেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে যেমন ধরো বাংলায় বলছি আমি ফুটবল খেলতেছিলাম বা তুমি ফুটবল খেলতেছিলে বা তারা ফুটবল খেলতেছিল তাহলে তিনটেই দেখো হয় ইতে ছিলাম নালে ইতে ছিল নালে ইতে ছিলে তাহলে আমরা তখন বুঝতে পারবো যে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে তাহলে যখন আমরা এবার বাক্যটাকে চিহ্নিত করে ফেললাম এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে তখন সেই বাক্যটাকে আমরা ইংরেজিতে ট্রান্সলেশন করব কিভাবে মানে বাক্যটার ইংরেজিতে গঠনটা কি হবে দেখো ইংরেজিতে বাক্যটার গঠন হবে এস প্লাস বি প্লাস ভিআইএনজি প্লাস ও তাহলে প্রথমে কি বসবে সাবজেক্ট তারপর কি বসবে বিভাগ মনে রাখতে হবে প্রেজেন্ট টেন্সে বিভাগ ছিল অ্যামিজার আর পাস্ট টেন্সে বিভাগ হচ্ছে ওয়াজ ওয়্যার তারপর কি ভার্বের সঙ্গে আইএনজি তারপর হচ্ছে ও বা অবজেক্ট বা আদার পার্ট অফ দা সেন্টেন্স এবারেতে একটা জিনিস আমাদের জেনে নিতে হবে কোথায় ওয়াজ বসে আর কোথায় ওয়্যার বসে এই দুটো জিনিস আমাদেরকে জানতে হবে মনে রাখতে হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থার্ড পারসন এবং ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বারের পরে ওয়াজ বসে তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার মানে আমি তারপরে ওয়াজ বসবে সে তারপরে ওয়াজ বসবে রাম তারপরে ওয়াজ বসবে সীতা তারপরে ওয়াজ বসবে আর বাকি সব ক্ষেত্রে ওয়্যার বসবে তার মানে ফার্স্ট পারসন প্লুরাল সেকেন্ড পারসন সিঙ্গুলার এবং প্লুরাল থার্ড পারসন প্লুরাল এই ক্ষেত্রে বসবে ওয়্যার তাহলে আবার বলছি ফার্স্ট পারসন সিঙ্গুলার এবং থার্ড পারসন সিঙ্গুলার এরপরে বসবে ওয়াজ বাকি সব ক্ষেত্রে বসবে ওয়্যার এটা মনে রাখা সব থেকে সুবিধা আর তারপরে ভার্বের সঙ্গে আইএনজি তারপরে অবজেক্ট এবার আমি তোমাদের কয়েকটা উদাহরণ দিয়ে দেখাবো যে কিভাবে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ট্রান্সলেশন করতে হয় বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করতে হয় বা একটা বাক্যকে প্রেজেন্ট ইনডিফিনিট দিয়ে দিলো বা পাস্ট ইনডিফিনিট দিয়ে দিলো সেই বাক্যটাকে আমরা কিভাবে ট্রান্সফর্ম করব পাস্ট কন্টিনিউয়াস টেন্সে দেখো আমি এখানে তোমাদের চারটি উদাহরণ দিয়ে দেখাচ্ছি কিভাবে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ট্রান্সলেশন করতে হয় রমেন ফুটবল খেলতেছিল তাহলে অতীতে হইতেছিল প্রথমে কি বসবে নিয়মে সাবজেক্ট রমেন তারপরে রমেনটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তারপরে ওয়াজ বসবে তারপরে ভার্বের সঙ্গে আইএনজি ভার্ব ছিল খেলা প্লেয়ারের সঙ্গে আইএনজি তারপরে আদার পার্ট বা অবজেক্ট ফুটবল তারপরে তুমি টিভি দেখিতেছিলে তাহলে প্রথমে কি সাবজেক্ট ইউ সেকেন্ড পারসনের পরে ওয়্যার বসবে তারপরে ভার্ব হচ্ছে ওয়াজ দেখা তার সঙ্গে আইএনজি তারপরে আদার পার্ট বা অবজেক্ট টিভি
তাহারা বিদ্যালয়ে যাইতেছিল, সাবজেক্ট হচ্ছে দে, থার্ড পারসন প্লুরালের পরে ওয়ার বসে, ভার্ব হচ্ছে যাইতেছিল মানে গো, তার সঙ্গে আইএনজি, টু স্কুল। চার নম্বরে আমি ঘুমাইতেছিলাম, সাবজেক্ট হচ্ছে আমি মানে আই, ফার্স্ট পারসন সিঙ্গুলার, এরপরে ওয়াজ বসবে, আর ভার্ব কোনটা ঘুমানো স্লিপ, তার সঙ্গে আইএনজি, আই ওয়াজ স্লিপিং। একটা জিনিস খেয়াল করো, প্রেজেন্ট কন্টিনিউয়াস আর পাস্ট কন্টিনিউয়াস এর বাক্যের গঠনে শুধু তফাৎ হচ্ছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস হও এস বি ভার্বের সঙ্গে আইএনজি ও, পাস্ট কন্টিনিউয়াস হও এস বি ভার্বের সঙ্গে আইএনজি ও। প্রেজেন্ট কন্টিনিউয়াস কি হবে, বিভাগটা অ্যামিজার হবে, আর পাস্ট কন্টিনিউয়াস এর বিভাগটা ওয়াজ ওয়্যার হচ্ছে। বাকি কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং পাস্ট কন্টিনিউয়াস এর বাক্যের গঠন সেম, সেই জন্য যখন আমরা পড়বো টেন্স গুলো তখন তুলনা করে করে পড়বো, প্রেজেন্ট কন্টিনিউয়াস এর সঙ্গে পাস্ট কন্টিনিউয়াস তুলনা, প্রেজেন্ট ইন্ডিফিনিট এর সঙ্গে পাস্ট ইন্ডিফিনিট তুলনা, পাস্ট ইন্ডিফিনিট এর সঙ্গে পাস্ট কন্টিনিউয়াস তুলনা, তাহলে আমরা আরো পরিষ্কার ভাবে জিনিসটা বুঝতে পারবো। তোমরা প্রত্যেকে বাড়িতে খুব সহজ এবং ছোট ছোট চার পাঁচটি করে বাক্য প্রতিদিন পাস্ট কন্টিনিউয়াস টেন্স এ লিখবে এবং সেই বাক্যগুলোকে ইংরেজিতে ট্রান্সলেশন করবে। আবার বলছি, যারা ভালো করে ইংরেজি জানতে চাও বা ইংরেজি পড়তে চাও বা লিখতে চাও বা শিখতে চাও, তাদের অবশ্যই কিন্তু টেন্সটা খুব ভালো করে শিখতে হবে। যারা আমার আগের ভিডিওগুলো দেখোনি, তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে আগের ভিডিওগুলোর লিংক দিয়ে দেবো, তোমরা অবশ্যই সময় মতো দেখে নিও। ভালো থেকো, ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে। পরের ভিডিও দেখতে ভুলবে না, পরের ভিডিও আমরা আলোচনা করবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সটা কিন্তু অন্য টেন্সদের থেকে একটু আলাদা, তাই পরের ভিডিওটা অবশ্যই তোমরা দেখো।